শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার চীনের SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মায়ানমারের হাতে, বাংলাদেশের জন্য হুমকি। তালেবানের ভয়ে তাজিকিস্তানে পালালো 300 আফগান সেনা। কাশ্মীরের মর্যাদা পুনর্বহাল এবং নির্বাচনের দাবি কাশ্মীর নেতাদের। আটাশ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ নিখোঁজ। যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের ছুটিতে 400 বন্দুক হামলা, নিহত অন্তত 150 জন। কোরআনের অবমাননা, নারীকে 3.5 বছরের জেল এবং 5,00,000 টাকা জরিমানা। এবং সবশেষ থাকছে যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলি মরক্কোর সামরিক বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিশ্বের দ্বিতীয় ব্যবহারকারী দেশ হিসেবে মায়ানমার চীনের SY-400 গাইডেড রকেট আর্টিলারি প্রদর্শন করেছে। এছাড়া 2017 সালে SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে প্রথম ব্যবহারকারী দেশ কাতার। সম্প্রতি গত এপ্রিলে মিয়ানমারের চীন থেকে SY-400 DF-12 নামে পরিচিত এই সর্বপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রথম ব্যাস পায়। এর পাল্লা 400 কিলোমিটার। SY-400 একটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যা চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন দ্বারা উন্নতি করা হয়েছে। এটি মূলত স্বল্পপাল্লার নির্ভুল গোলা আঘাতের জন্য ব্যবহৃত হয়। 2018 সালের নভেম্বরে এয়ার শো চায়না এসব স্বল্পপাল্লার SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর আরেক নাম DF-12। এর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে 8টি কন্টেইনার সলিড ফুয়েল মিসাইল থাকে। কারখানা থেকে এসব কন্টেইনার মিসাইল স্থাপন করে দেওয়া হয় এবং কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়া বহু বছর এগুলো সংরক্ষণ করা যেতে পারে। তালেবানের অব্যাহত আক্রমণে বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে আফগান সেনারা। শুধু তাই নয়, অনেকে আবার এলাকা এমনকি দেশ ছেড়ে পালাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে শনিবার একদিন আফগান বাহিনীর 300+ সদস্য প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। রোববার তাজিক কর্তৃপক্ষ জানিয়েছে তালেবান যোদ্ধারা সীমান্তের দিকে অগ্রসর হলে শনিবার সন্ধ্যা 6:30 দিকে আফগানিস্তানের বদখাশান প্রদেশের 300+ সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে তাজিকিস্তানে প্রবেশ করেছে। মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রাসনের 20 বছরের মাথায় আফগান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। শান্তি প্রতিষ্ঠার নামে আগ্রাসন শুরু হলেও সহিংসতা বেড়েই চলেছে দেশটিতে। গ্রামের পর গ্রাম দখলে নিচ্ছে তালেবান, এমন খবর প্রতিদিনই আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তালেবান খুব দ্রুত আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে বলেও খবর শোনা যাচ্ছে। রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার পর জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে পিপলস অ্যালায়েন্স ফর গুপলার ডিক্লিয়েশন বা গুপকার জোট। সোমবার গুপকার জোট জানিয়েছে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠকের ফল দেখে তারা হতাশ হয়েছেন। জম্মু কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেওয়ার বিষয়টি হতাশজনক বলে তারা উল্লেখ করেন। তারা চান জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে। এরপরই সেখানকার নেতারা কেন্দ্র সরকারকে তাদের ইচ্ছার কথা জানালেন। 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সংবলিত 370 এবং 35A ধারার প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এরপরেই সেখানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গ্রেপ্তার হন বহু রাজনৈতিক নেতাকর্মী। পরবর্তীতে এসব ধারা পুনর্বহাল করার জন্য ন্যাশনাল কনফারেন্স PDPF সহ 7-দলীয় জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লিয়ারশন গঠন করে, যা গুপকার জোট নামেও পরিচিত। রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ 28 জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার AN-26 নামের উড়োজাহাজটি দেশটির পেলট্রোপাভলস্ক বা কাটামুস্কি থেকে পালানো শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। বার্তা সংস্থা তাস এবং ইন্টারফ্যাক্স দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে পেলট্রোপাভলস্ক থেকে কাটামুস্কি থেকে পালানো শহরে যাওয়ার সময় উড়োজাহাজটির কামচাটকায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কর্মকর্তারা ধারণা করছেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
উড়োজাহাজটিতে 26 জন ক্রু এবং 22 জন যাত্রী ছিল, অথবা 2 জন শিশু রয়েছে। এদিকে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ব্যাপারে দেশটির কর্মকর্তাদের মধ্যে দুটি মত লক্ষ্য করা গেছে। একটি সূত্র জানিয়েছে উড়োজাহাজটি সমুদ্র বিধ্বস্ত হয়েছে, আবার অন্য একটি সূত্র দাবি করেছে এটি পালানা শহরে অবস্থিত একটি কয়লা খনিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে দেশটির বিভিন্ন স্থানে 400-এরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলার ওই সকল ঘটনায় অন্তত 150 জন নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় যে শুক্রবার থেকে রোববারের মধ্যে এই বন্দুক হামলার ঘটনাগুলো ঘটেছে। বন্দুক হামলার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কেন্দ্র এবং বৃহত্তম নগরী নিউ ইয়র্কে শুক্রবার থেকে শনিবার মোট 21টি বন্দুক হামলার ঘটনা ঘটে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে হামলায় মোট 26 জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় এই বছর হামলা এবং হতাহতের সংখ্যা কম বলে জানায় পুলিশ। গত বছর মোট 25টি বন্দুক হামলার ঘটনায় 30 জন নিহত হন। অপরদিকে শিল্প নগরী এবং তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে সোমবার ভোর পর্যন্ত বন্দুক হামলায় ঘটনায় 83 জন গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে নিহত হয়েছে অন্তত 14 জন। পবিত্র কোরআনের অবমাননা করায় মেক্সিকোর এক নারীকে 3.5 বছর জেল এবং $6,000 অর্থাৎ বাংলাদেশি টাকায় 5,09,000 টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো এবং ইতালির দ্বৈত নাগরিক। প্রতিবেদনে বলা হয় ওই নারী পবিত্র কোরআনের সুরা আল কাউসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন, আর ওই খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয়। এরপরে মরক্কোর পেনাল কোডের 267 দ্বারায় 23 বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে $3.5 বছরের জেল এবং $6,000 জরিমানা করা হয়। যদিও ঘরে 2019 সালের এপ্রিল মাসে, আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেফতার করা হয়। ওই নারীর বাবা বলেন তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন তার মেয়ে অর্থ না বুঝেই কোরআনের আয়াত পোস্ট করেছেন, কারণ তার মেয়ে আরবি ভাষা খুব একটা ভালো জানে না। এখন কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। এই প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইহুদিবাদী দেশটিতে অবতরণ করেছে বলে জানা গেছে। গত রবিবার মরক্কোর বিমান বাহিনীর একটি C-130 কার্গো বিমান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাত জুর বিমান ঘাঁটিতে অবতরণ করে। জানা গেছে পাবলিক ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে। যদিও ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে। তবে তিনি বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে সব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অল্প কিছুদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যাক্কারজনক কাজ করেছে মরক্কো। মিশর এবং সিরিয়ার নেতৃত্বে 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্ব সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।